সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, বক্তব্য বিশেষ কিছু নাই। আপনারা জানেন যে আজকে আমাদের দলের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই সরকার দুদককে দিয়ে একটি সাজানো বানোয়াট মামলা, যে মামলাটি নিম্ন আদালতে খালাস হয়েছে, যে মামলায় সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই প্রমাণ করা যায়নি, যে মামলাটি ইতিমধ্যে নিম্ন আদালতের বিচারক খালাস করে দিয়েছেন, সেটিকে আপিল করে দুদককে দিয়ে আজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলাটিতে আপিল করে এবং সাজা হয়। আমরা দলের পক্ষ থেকে এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। আপনাদের এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি এবং এই যে লিগ্যাল যে বিষয়গুলো সব মিলিয়ে আগামীকাল 11টার সময় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ বিবরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের দলের সিনিয়র আইনজীবীবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আমাদের বিশ্বাস আপনারা আগামীকাল সকাল 11টার মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন এবং সেখানে আপনারা দলের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি পাবেন এবং দলের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।